অনেকেই আমাকে ব্যক্তিগত ভাবে মেসেজ করেছেন, কল করেছেন, সবাইকে শুকরিয়া জানাতে চেয়েছেন যে শেখ আপনি কবে আসবেন। আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জা'আ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রা'আইতা আন-নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। একটি নতুন বাংলাদেশ দেখবার সুযোগ করে দিয়েছেন আমরা করছি, আলহামদুলিল্লাহ শুকরিয়াল্লাহ। আল্লাহ তালা শুক্রিয়ার পাশাপাশি আমি এই বিপ্লবের সাথে গণবিপ্লব গণঅভ্যুত্থানকে যারা নেতৃত্ব দিয়েছেন, লিড দিয়েছেন, এটাকে যারা সমর্থন জুগিয়েছেন, তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই বিপ্লবকে বাস্তবায়ন করবার জন্য যারা নিজের দেহের তাজা রক্তটুকু দিয়ে শাহাদাত বরণ করেছেন, আমি শুরুতেই তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শাহাদাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি কামনা করছি। পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি এবং আমাদের তরুণ মুক্তিযোদ্ধা ভাইয়েরা যারা সামনে থেকে এই বিপ্লবকে লিড দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে রইল প্রাণ ঝরা শুভেচ্ছা এবং অভিনন্দন। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ বা সমন্বয় ভাইয়েরা যারা আপনারা এখনো পর্যন্ত অনেক পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের সকলের পক্ষ থেকে আপনারা সালাম জানবেন, শ্রদ্ধা জানবেন এবং ভালোবাসা জানবেন। সম্বন্ধে শুধু আমি শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে কিছু কারিগরি ত্রুটির কারণে আমরা আমাদের লাইভটি প্রায় আধা ঘন্টা দেরি করে শুরু করলাম, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবাইকে অনুরোধ করব যে গণসচেতনতার স্বার্থে, জনসচেতনতার স্বার্থে লাইভটি আপনারা শেয়ার করব। আমি খুব বেশি সময় নিতে চাই না, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই পুরো দেশব্যাপী আনন্দ উল্লাস উচ্ছ্বাস মানুষের মধ্যে একটা ঈদের ভাব। আমরা গত অল্প কয়েকদিন আগে ভাবতে পারিনি যে আল্লাহ তাআলা এত দ্রুত আমাদের হাতে বিজয় তুলে দিবেন। তো আমরা আল্লাহর দরবারে কাহিনীবাক্যে শুকরিয়া জানাচ্ছি, শুকর বোঝা করছি, লাখ কোটি শুকর এবং সুযোগ জানাচ্ছি এবং যারা এটাকে বাস্তবায়ন করেছেন তাদের কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি। আমি অল্প কয়েকটি কথা রিমাইন্ডার হিসেবে আপনাদের সাথে শেয়ার করে আজকে লাইভটি শেষ করবো ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে যে আমরা একটা সাময়িক বিজয় অর্জন করেছি কিন্তু আমাদের সংকট কিন্তু কাটেনি, অন্ধকার কাটেনি। এখন আমরা গত রাতে কিছু ক্যাওটিক সিচুয়েশনের কথা শুনেছি বাংলাদেশে, আপনারা দেখেছেন অনেকে, আমি নিজেও ক্লোজলি ফলো করছিলাম, সারা রাত ঘুমাতে পারিনি, সজাগ করে আমি ঘুমিয়েছি। তো এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, সম্মত ভাবে সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, মাইলস টু গো, অনেক দূরে আমাদেরকে যেতে হবে। আন্দোলন বা বিপ্লবের এটা হচ্ছে আন্দোলন শেষে একটা সফল বিপ্লব বা গণঅভ্যুত্থান শেষে এটা হচ্ছে প্রথম ধাপ যে স্বৈরাচারের পতন হয়েছে। এখন হচ্ছে আমাদের দেশ গড়বার সময়, এ সময় আমাদেরকে অত্যন্ত ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে, দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। বিজয়ীরা দায়িত্বশীল হয়, আর যদি দায়িত্বশীল অ্যাটিটিউড আমরা দেখাতে পারি তবে এই বিজয় কিন্তু আমাদের টেকসই হবে। সো অনেক ধরনের ষড়যন্ত্র আশেপাশে ঘুরপাক খাচ্ছে, দেশি বিদেশি, আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। বিজয় উল্লাসে মেতে আমরা যেন আবার কোনো ভুল করে না বসি, বিপ্লবের পরে কোনো প্রতি বিপ্লবকে যেন আমরা স্থান না দিই, এই হচ্ছে প্রথম রিমাইন্ডার আমাদের প্রতি। দুই নম্বর যে কথাটা বলব, আমাদের বাংলাদেশে আমরা মুসলিমরা ছাড়াও আমাদের হিন্দু ভাই বোনরা আপনার সাথে আমরা একসাথে মিলেমিশে একাকার একসাথে আমরা থাকি, আমাদের খ্রিস্টান ভাই বোনেরা আছেন, বৌদ্ধ ভাই বোনরা আছেন। সো সংখ্যালঘুদের কোনো উপাসনালয়ে যেন কেউ আক্রমণ করতে না পারে এটা খেয়াল করতে হবে। কিছু কিছু ঘটনা আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে। তো এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ষড়যন্ত্র। আমরা বছর দুয়েক আগে মনে আছে যে কুমিল্লাতে নানুয়া দিঘির পারে হনুমানের পায়ের উপরে কোরআন রেখে কি তুলতালাম কাণ্ড হয়ে গেল। সো যারা ক্ষমতা ছেড়ে পালিয়েছে তারাই দেখা যাবে যে
ভাড়াটে করা লোকজন দিয়ে সেখানে আগুন দিয়ে আল্লাহ আকবার স্লোগান দিবে, নারায় তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিয়ে বোঝাতে চাইবে যে ইসলামপন্থীদেরকে আজ এটা, মাদ্রাসার ছাত্রদেরকে আজ এটা। সো এত কাঁচা কাজ যেন আমরা না করি, আমরা যেন তাদের এই ফাঁদে পা না দিয়ে আমরা যেন সচেতন থাকি, বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইদেরকে। আমরা কলিজার টুকরা মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কোন মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমি বলবো, আপনারা আপনাদের নিজ নিজ থানা, গ্রামে, এলাকা, হিন্দু মন্দিরগুলো নিজ দায়িত্বে পাহারা দেন, প্যাট্রোলিং করবেন ঠাক করে করে, সকালে বিকালে কারা দায়িত্ব পালন করবেন, মাদ্রাসার শিক্ষক যারা আছেন তারা এটা দেখভাল করেন। সামনের এক দুই দিন খুবই গুরুত্বপূর্ণ, আমরা চাই না যে আমাদের বিজয়টা এভাবে নষ্ট হয়ে যায়। এই জাতীয় ষড়যন্ত্র যারা করছে তাদের ষড়যন্ত্রকে আপনারা নস্যাত করবেন সংঘবদ্ধ ভাবে। সো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কিছু অগ্নিকাণ্ড বা বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে দেখা যাবে যে যারা এই বিজয়ে খুশি না তারা এটাকে ইন্টারন্যাশনালি তারা এটা প্রপোগেট করবে, তারা বলবে যে বাংলাদেশ ইজ অন টেররিস্ট অ্যাটাক, জঙ্গি অ্যাটাকে কবলে করেছে বাংলাদেশ, ব্লা ব্লা, অনেক ন্যারেটিভ তারা দাঁড় করাবে এবং এটা করতে তারা বড় করবে। সো আমরা এত সহজে এই বিজয়কে নষ্ট করতে দিব না। আমার দুই নম্বর রিমাইন্ডার হচ্ছে আমার প্রিয় বিপ্লবী ভাই এবং বোনদের প্রতি, বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইদের প্রতি, আপনারা খেয়াল করে সংখ্যালঘুদের কোন স্থাপনাতে উপাসনা হয়ে যাতে এই জাতীয় ঘটনা না ঘটে, ক্লোজ অবজারভেশন করুন, পাহারা দিয়ে নিরাপত্তা দিন, এটা আমাদের দায়িত্ব। আমরা এবার যদি ভুল করে ফেলি তাহলে বাংলাদেশের ইসলাম অনেক পিছিয়ে যাবে, বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গড়বার তো স্বপ্ন এটা অনেক পিছিয়ে যাবে। তিন নম্বর যে কথাটি আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে, আমরা প্রায় বলি যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয়। আমরা যেটা দেখলাম প্রায় দেড় যুগ ধরে বা দেড় দশক ধরে যে ক্ষমতাসীন দলটি ছিল তারা যখন আজকে বিদায় নিল, বিদায় তো না বেসিকলি তারা বাধ্য হয়ে ক্ষমতা ছেড়ে পলায়ন করেছে, তো তাদের বিদায়টা আসলে কেমন হলো যদি আমরা একটু বিশ্লেষণ করি, অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাপটে বাকি মহিষে এক হাঁটে পানি খেতে এরকম অবস্থা। এসএসএফ আপনাকে সিকিউরিটি দিত, আপনার সামনে বহর পেছনে বহর, কত সিকিউরিটি, কত ন্যাশনাল প্রোটোকলের ব্যবস্থা আপনি করেছেন, কিন্তু আজকে বিদায়টা আপনার কেমন হয়েছে? পুরো দেশব্যাপী গণধিক্কার, ঘৃণা, বদ আচরণ কিছু আপনি চিনতে পারেন। সো এ থেকে আমাদের রাজনীতিবিদদের আমাদের সকলের শিক্ষা গ্রহণ করা উচিত। আপনার বিদায় কেউ কাঁদেনি, কেউ কোনো সম্বর্ধনা দেয়নি, সহমর্মিতা জানায়নি, বরং আপনার অস্তিত্বই ছিল হুকির মুখে। আল্লাহ তাআলা বলেন যে আমি হচ্ছি ক্ষমতার মালিক, আমি যাকে চাই কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতি মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকা খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদির। আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমতার মালিক, যাকে চান ক্ষমতার চেয়ার বসান, যাকে চান সেখান থেকে টেনে হিঁচড়ে ক্ষমতার চেয়ার থেকে তিনি নামান, তিনি যাকে চান সম্মান দেন, যাকে চান তিনি অপদস্থ করেন, লাঞ্ছিত করেন, তার জলজান্ত প্রমাণ আমরা গতকাল কিন্তু দেখেছি। এবং তিনি হচ্ছেন ফাআলুন লিমা ইউরিদ, তিনি যখন যা চান তাই করতে পারেন, এর জন্য তাকে কার কাছে জবাবদিহি করতে হয় না, রিপোর্টিং করতে হয় না, তিনি কোন ফায়কনের মালিক, তিনি হওয়া দেরি হতে দেরি হয় না, তিনি পাহাড়কে দরিয়া করেন, দরিয়াকে পাহাড় করেন, তিনি সম্মানিতকে অপদস্থ করেন, তিনি সমাজের লাঞ্ছিত অপমানিত লোকটাকে সম্মানের চেয়ারে বসিয়ে দিতে পারেন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মনে রাখতে হবে তিনি ক্ষমতার মালিক। আমরা যেন এটা ভুলে না যাই, ক্ষমতার চেয়ার পেলে আমরা যেন ভুলে না যাই যে আমি ক্ষণিকের জন্য এসেছি। সামনে যারা ইন্টারিম গভর্নমেন্টের লিড দিলেন, তিন মাস ছয় মাস পরে জাতীয় ইলেকশন পরে যখন আমাদের নতুন সরকার আসবে তারা যখন ক্ষমতার চেয়ার করবে, নিজেকে এই রিমাইন্ড যেন আমরা দিই যে আমরা যেদিন বিদায় নিব, যেদিন ক্ষমতায় ছাড়বো, সেদিন আমি আমাকে কেমন যেতে চাই, সেই হিসাবটুকু করে যোগ বিয়োগ দিয়ে যেন আমরা ক্ষমতায় থাকাকালীন সময় আমাদের অ্যাক্টিভিটিস গুলো পরিচালনা করি। সো এই ইতিহাস থেকে আমরা বারবার শিক্ষানিতে খুব করে প্রচুর খাই, আমরা যেন এটা না করি। আমি আমাদের জাতীয় নেতৃবৃন্দদেরকে বলব যারা আসন্ন নির্বাচনে নির্বাচিত হয়ে আসবেন, বাংলাদেশকে নেতৃত্ব দিবেন নতুন প্রজন্মের বা পুরাতন অভিজ্ঞদের মধ্যে যারা মিলে সরকার গঠন হবে সামনে ইলেকশন শেষে, আপনারা মেহরবানি করে এই এই শিক্ষাটুকু আপনারা নেবেন। এবং বাংলাদেশে এটা তো আমরা দেখে এসেছি ছোটবেলা থেকেই, একদল ক্ষমতা ছিল অন্য দলের লোকেরা তাদের উপর কিভাবে আক্রমণ করে, যেদিন তারা ক্ষমতা থেকে যায় আবার তারা ক্ষমতা আসলে তারা তখন ক্ষমতা ছেড়ে অন্য বিরোধী দল তাদের উপর আক্রমণ করে, এই রেশারেশি আক্রমণ আমরা চাই না, আমরা এর অবসান চাই, আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই, আমরা একটা সমৃদ্ধির বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে গড়ে তুলতে চাই। এটা হচ্ছে আমার তিন নম্বর রিমান্ডার। চার নম্বর রিমান্ডার হচ্ছে
গতকাল আমরা দেখেছি যে স্বৈরাচারের পতনের ঘোষণার মধ্যে দিয়ে পুরো বাংলাদেশ, পুরো লাল সবুজের পতাকা, পুরো 18টি মানুষ আনন্দ উল্লাসে ফেটে পড়েছে। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করেছি, আমরা হাফ ছেড়ে বেঁচেছি, আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি, আমরা নতুন করে একটা স্বাধীন বাংলাদেশ পাওয়ার একটা আকাঙ্ক্ষা আমাদের হৃদয়ে জেগেছে। শুনেছি শুধু, কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা মাঝে মাঝে আবেগে অথবা লোকে লোকে পড়ে তবে হৃদয়ের জ্ঞান হারিয়ে এমন কিছু করে ফেলি যেটা আমাদের এই বিজয়কে, আমাদের অ্যাচিভমেন্টকে প্রশ্নবিদ্ধ করে, এটা ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করে। গতকাল আমরা দেখেছি যে উল্লাসিত জনতা তারা জাতীয় সংসদ ভবনে ঢুকে পড়েছে, গণভবনে ঢুকে পড়েছে, সেখানে যে লুটপাট, চুরি, যা বলা যায় এগুলো সব ধরনের কাজগুলো করেছে এবং এগুলো কিন্তু লাইভ ব্রডকাস্ট হয়েছে, বিশ্বব্যাপী ছড়িয়েছে। ছাত্ররা আসলে কি মেসেজ দিলেন আমাদের দেশের ছাত্র জনতা, কিছু তারা কি লুটপাট করে, যারা ক্ষমতা ছেড়ে পারলো তারা তো এটাকে ইন্টারন্যাশনালি প্রপাগান্ডা বানানো হয়েছে, দেখুন কিরকম লুটপাট, চুরি, আক্রমণ, এগুলোর মধ্যে দিয়ে তারা গণভবনকে তখন করেছে, তারা একটা ইস্যু না। তো এই ব্যাপারটাকে আমি খুবই অপছন্দ করেছি, খুবই খুবই। আমি বলবো না যে শিক্ষিত ছাত্র জনতা এমন করেছে, যেহেতু উল্লাসিত জনতা সেখানে ঢুকে পড়েছিল, এখানে ভালো মানুষ ছিল, খারাপ মানুষ ছিল, ছিচকে চোর ছিল, টোকাই ছিল, তারা এগুলো করেছে। কিন্তু আমি দেখে অবাক হয়েছি মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে পেলে অথবা নামাজি দেখে প্র্যাকটিসিং মনে হয় তারাও এরকম ছবি দিয়েছে, কেউ গণভবনের বালিশ, কেউ চেয়ার, কেউ টেবিল, কেউ পাঙ্গাস মাছ, কেউ ফ্রিজের খাবার, যে যেরকম পেরেছে করিডোর করেছে তার, এটা এটা আমার চোখে এসেছে এবং গণভবনের নেম প্লেট নিয়ে আসছে। তো এই এতটুকু বিবেকবোধ বা চিন্তা শক্তি কি আমাদের নাই যে এটা তো রাষ্ট্রীয় সম্পদ, নিজের সম্পদ না, এটা তো ভাগবাটওয়ালা হচ্ছে না। আপনি যে গণভবনের চেয়ার নিয়ে আসলেন 3 মাস পরে যে আমাদের আমাদের নিজেদের ভোটে নির্বাচিত আমাদের ট্রু লিডার যিনি হবেন, আমাদের প্রধানমন্ত্রী, তিনি কোথায় বসবেন, তার চেয়ার তো আপনি চুরি করে নিয়ে আসছেন, তিনি থাকবেন কোথায়, তার বালিশ তো আপনি নিয়ে আসছেন, একটা বালিশ নিয়ে এসে, একটা হাঁস নিয়ে এসে, একটা কম্বল নিয়ে এসে আপনি আসলে কতটুকু লাভ করতে পারলেন, কিন্তু গোটা বিশ্বকে আপনি একটা নেগেটিভ মেসেজ দিলেন এবং আমাদের এই বিজয়কে আপনারা প্রশ্নবিদ্ধ করলেন। এটা অনেক বড় ভুল আপনারা করেছেন, সম্মানিত ভাইয়া যারা এটা আপনারা করেছেন। আমরা পৃথিবীর বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে থেকে তাদের অনেক ভালো গুণ দেখি, এগুলো কি আমরা নিতে পারি না? মানুষ তো নিজেদেরকে ভালো জিনিস দেখে দেখে সেগুলো অ্যাডপ্ট করে করে মানুষ নিজেকে সুন্দর করে, পলিশ করে। আমরা জাপানিজদেরকে দেখেছি তারা কোনো ভদ্র পরিচ্ছন্ন, অলিম্পিকে তারা খেলা দেখতে যে স্টেডিয়ামের মধ্যে দর্শকেরা যখন খাবারের প্যাকেট, চিপস, পানির বোতল, টিস্যু ফেলে দিয়েছিল, তা তারা অন্যান্য দর্শকদের মতো স্টেডিয়াম ছেড়ে চলে যায়, খেলা দেখা শেষে তারা নিজেরা সব ময়লাগুলো গার্বেজ গুলো পরিষ্কার করে তারপর ক্লিন করে সেই দর্শক গ্যালারি তারা ছেড়েছে, গোটা বিশ্বে তারা প্রশংসিত হয়েছে। তো এই যে তারা একটা মেসেজ দিল গোটা বিশ্ববাসীকে যে আমরা সিভিলাইজড, আমরা পরিচ্ছন্ন, আমরা আমাদের গতকালের বিজয় উদযাপন করতে যে কি এটা করতে পেরেছি, এই যে আমাদের মধ্যে অধৈর্য, অস্থিরতা, এই যে সাময়িক বেনিফিটের পর যে মানসিকতা, এইটা যদি আমরা ঠিক করতে না পারি, এই গণবিপ্লবে, গণঅভ্যুত্থানে নতুন সরকার কিচ্ছু আসা যাবে না প্রিয় ভাইয়া। মানে আই'ম টেলিং ইউ দ্য ট্রুথ, আই'ম টেলিং ইউ দ্য রিয়ালিটি, এটা আপনাদের মনে রাখতে হবে। বাস্তবতা হচ্ছে আমরা যেমন, আমাদের নেতারাও যেমন, আমরা গতকাল হরিলুট করেছি, আমাদের নেতারাও হরিলুট করেছে, আমরাও চুরি করেছি, তারাও মানে চুরি করতো, আমরা আসলে সুযোগের অভাবে সব বাস্তবতা দেখা কথাগুলো এই মুহূর্তে বিজয়ের মুহূর্তে তিক্ত হলেও আমাকে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে এই রিমাইন্ডার গুলো আমি আমাকে বলতে হচ্ছে আই'ম সরি ফর দ্যাট। তারা পদ্মা সেতুতে দুর্নীতির সুযোগ পেয়েছে, ওইটা ওই ওই লুট করেছে, তারা দেশের বড় বড় মেগা প্রজেক্টে লুট করেছে, আর আপনি ছোট্ট জিনিস লুট করার সুযোগ পেয়েছেন ওইটা করেছে, কোনো পার্থক্য নাই। তারা করেছে বড় বড় ঘরে লুট, আপনারা করেছেন ছোট ছোট চুরি লুট, এই তো পার্থক্য তো আমাদের এতটুকুই। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে এগুলো রাষ্ট্রীয় সম্পদ, সেখান থেকে একটা সুতা কেন আমরা টাচ করব? আপনারা গণভবন খেলা করেছেন, ভেতরে যে উল্লাস করবো তাকবীর দিন, এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না এত, তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, গলা ছেড়ে দিয়ে সবাই মিলে কোরআন গান করতে, গোটা বিশ্ব দেখতো আমরা কত সিভিলাইজ, আমরা কত সভ্য, সেটা না করে আপনারা
ধানচুরের মতো কাজ, লুটপাটের মতো কাজ আমরা করে ফেলছি। আমি বলবো না যে সবাই বুঝে করেছেন, অনেকে অনেকে রাগ থেকে, ক্ষোভ থেকে, ঘৃণা থেকে এটা করেছেন, কিন্তু কাজটা ভুল করেছেন। প্রথম যেটা করতে হবে আপনাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চান। দ্বিতীয়ত এগুলো ফেরত দিয়ে আসতে হবে। প্রিয় ভাই, আমাদের ছাত্র বন্ধুরা এগুলো কালেকশন করছে, এবং ছাত্র ভাইদেরকে আমি বলবো যারা এগুলো আবার রিটার্ন দিতে আসবে তাদেরকে যেন আমরা ব্লেম না করি, পার্সোনাল না করি, তারা তাদের রিয়েলাইজেশন থেকে নিয়ে আসছে, এগুলো তারা রিসিভ করুন। কারণ এগুলো রাষ্ট্রীয় সম্পদ, নতুন গভর্নমেন্ট আসলে আবার নতুন করে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে এগুলো আমাদেরকে আবার মেরামত করতে হবে, ঠিক করতে হবে সময় সঙ্গে। এবং একজন মুমিন এই কাজ কখনো করতে পারে না, একজন বিশ্বাসীর সাথে এই ধরনের মাইন্ডসেট অ্যাটিটিউড যায় না। প্রিয় ভাই, আপনি বোনেরা